বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। এটি আমার নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। বলিউডে এমন বেশ কজন তারকা আছেন যারা ভালোবেসে শুরু করেছিলেন সংসার, কিন্তু মতের মিল না হয় হয় তাদের বিচ্ছেদ, যে বিচ্ছেদে গুনতে হয় কোটি কোটি রুপি, যা অনেকটাই আকাশ ছোঁয়ার মতো। 90-এর দশকের সারা জাগানো তারকা জুটি বলে কথা, তাই তো সাইফ আলী খান অমৃতা সিং এর বিচ্ছেদের খবরে নড়ে চড়ে ওঠে গোটা বলিউড। অসম বয়সের যে বিয়ে টিকে ছিল 13 বছর, সেই বিয়ে ভাঙতে সাইফ আলী খানকে গুনতে হয়েছিল 5 কোটি রুপি। বলিউডে সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিল আরবাজ খান ও মালাইকা আরোরা। 5 বছরের প্রেম সাথে 13 বছরের দাম্পত্য জীবন, মতের অমিল হওয়ায় টেকেনি সেই বিয়েও, যে ডিভোর্সে আরবাজ খান ব্যয় করেছিলেন 10 কোটি রুপি। ব্যয়বহুল বিচ্ছেদে কারিশমা কাপুর যেন একটু বেশিই সচেতন, কারণ 2 সন্তানের ভরণ পোষণ সহ প্রতি মাসেই তিনি পান 10 লাখ রুপির বন্ড ইন্টারেস্ট, সাথে 14 কোটি রুপির ফিক্সড অ্যামাউন্ট তো আছেই। এককালীন 50 কোটি রুপিতে নিজের বিবাহ বিচ্ছেদ ছেড়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রথম স্ত্রী রীনা দত্তের সাথে 14 বছরের সম্পর্ক বিচ্ছেদ করে কিরণ রাওয়ের সাথে করেছেন 15 বছরের সংসার। তবে দ্বিতীয় বিচ্ছেদে আমির কত গুনেছিলেন তা এখনো অধরা। সমপরিমাণ টাকার অঙ্কে প্রথম স্ত্রী পায়েল খান্নার সাথে ডিভোর্স করেছিলেন বলিউড প্রযোজক আদিত্য চোপড়া। 50 কোটির বিনিময়ে যে বিবাহ বিচ্ছেদ করে তিনি দ্বিতীয়বার সংসার পাতেন রানী মুখার্জির সাথে। টাকার অঙ্কে গোনা না গেলেও ব্যয়বহুল বিচ্ছেদ করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রথম স্ত্রী রিয়া পিল্লাইকে দিতে হয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও গাড়ি, সাথে দীর্ঘদিনের ভরণ পোষণ। একই অবস্থা ফারহান আখতারেরও, 16 বছরের বিয়ে ভাঙতে অধুনা ভবানীকে দিতে হয়েছে 10,000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, সাথে 2 সন্তানের ভরণ পোষণ। তবে এত সব ব্যয়বহুল ডিভোর্সের ভিড়ে সবচেয়ে এগিয়ে যে হৃতিক রোশন ও সুজান খান। 2 সন্তান সহ 13 বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে সুজানের 400 কোটির দাবির বিপরীতে হৃতিককে গুনতে হয়েছিল 380 কোটি রুপি। শাহরুখ জেবিন, চ্যানেল 24।